নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 28/4/2024 পশ্চিমবঙ্গের আবহাওয়া সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস আগেই রয়েছে, আপনারা জানেন, এবং কতদিন বজায় থাকবে সেই আপডেট আমি আপনার সাথে শেয়ার করব। তার সঙ্গে সঙ্গে এই তাপপ্রবাহের মাঝেই একটা খুশির খবর রয়েছে, অর্থাৎ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিভিন্ন জেলাতে। তো কোন জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং কবে থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এতে তাপপ্রবাহের পরিমাণ কমবে কি না, আসুন এই সংক্রান্ত একটু পর্যালোচনা আমরা একটু কেড়ে নিই। বা আলিপুর আবহাওয়া কী বলছে, কী জানাচ্ছে, আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। আলিপুর আবহাওয়া জানাচ্ছে এখন চলবে গরম পশ্চিমী হাওয়ার দাপট। তাহলে এখন চলবে গরম পশ্চিমী হাওয়ার দাপটে, আগামী 5 দিন তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না তাপমাত্রার, তাপপ্রবাহ থাকবে আগামী 5 দিন। এবং পশ্চিমের 5 থেকে 7টি জেলায় তীব্র তাপপ্রবাহের চরম সতর্কতা রয়েছে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলায় তীব্র তাপপ্রবাহের চরম সতর্কতা রয়েছে এই কটা জেলাতে। এবং কোনো দিন 41, কোনো দিন 42, কলকাতায় লাফিয়ে লাফিয়ে চলছে তাপের পারদ। তাপের পরিস্থিতির মাঝে রীতিমতো হাঁসফাঁস দেশের দশা। আগামী কয়েকদিনেও কি এমনই থাকবে পরিস্থিতি, নাকি অবস্থার কিছু পরিবর্তন আশা করা যায়? আগামী কয়েকদিনে আবহাওয়া আগাম আপডেট জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। এবং আগামী 4ঠা মে পর্যন্ত রাজ্যে কোনো বৃষ্টি নেই, তবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কত তারিখ থেকে আসুন জেনে নিই বিস্তারিত। আলিপুর আবহাওয়া জানাচ্ছে এখন চলবে পশ্চিমী হাওয়ার দাপট, এবং এই পশ্চিম নিয়ে এই 5 দিন তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। 5 থেকে 7 জেলায় কিন্তু তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। এবং কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল আজ 41.3°C, আজও তাপপ্রবাহ হয়েছে। এবং এবছর এপ্রিল মাসে এই নিয়ে চতুর্থ দফায় তাপপ্রবাহ স্পেল, যা অতীতে এপ্রিল মাসে কোনো দিন ঘটেনি। 1988 সাল থেকে 2023 সালের মধ্যে এপ্রিলে সর্বাধিক 3টি স্পেল তাপপ্রবাহ চলেছে। 2024 সালে আজকের তারিখে ধরে এপ্রিলে মোট 9 দিনের তাপপ্রবাহ রয়েছে। 2009 সালে এপ্রিলে 2টি তাপপ্রবাহ স্পেল ছিল, 4 দিন করে মোট 8 দিন। তবে 4ঠা মে পর্যন্ত তাপপ্রবাহ চললেও শোনা গিয়েছে আশার কথা। আগামী 5ই মে রয়েছে রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সাগর থেকে জলীয়বাষ্প ঢুকবে এবং পশ্চিমী হাওয়ার দাপট কমবে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। আজ রবিবারও পশ্চিমী জেলায় পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর জেলায় সন্ধ্যার পর হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে, তবে এই বৃষ্টিতে প্রভাব পড়বে না তাপমাত্রায়। মোটামুটি 5ই মে থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এটা যেটা জানা যাচ্ছে। এবং উত্তরবঙ্গের দিনাজপুর, মালদা জেলায় আগামী 5 দিন তাপপ্রবাহ রয়েছে, অস্বস্তিকর আবহাওয়া থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার কিছু অংশে। আর রবিবার বৃষ্টি হবে দক্ষিণ দার্জিলিং, কালিম্পং, আজকে দার্জিলিং, কালিম্পং পার্বত্য অঞ্চলে বৃষ্টির প্রভাব রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলা হালকা ঝড় বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এইসব জেলাতে, এবং কোচবিহারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে 5ই মের পর বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ঢুকিয়ে আবহাওয়া পরিবর্তন হবে বা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো পরবর্তীকালে আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করব, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।